কৈলাসহর থানার অন্তর্গত ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাখির বাজার গ্রামের বাসিন্দা আহিদ আলী গত 25 অক্টোবর তথা মঙ্গলবার বিকেলে ইরানি থানার অন্তর্ভুক্ত এলাকার এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর রাতভর তাকে ধর্ষণ করে 26 অক্টোবর নাবালিকাকে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। নাবালিকা নিজ বাড়িতে এসে মা বাবাকে সমস্ত ঘটনা বলার পর নাবালিকার মা ইরানি থানায় এদিনই আহিদ আলীর নাম থাম দিয়ে লিখিত মামলা করে। পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে নাবালিকার মেডিকেল পরীক্ষা করে অভিযুক্ত আহিদ আলীকে এদিনই রাতে গ্রেফতার করে। অভিযুক্ত আহিদ আলী নাবালিকাকে অপহরণ করে কৈলাসহরের হালাই ছড়া এলাকায় নিয়ে এক নির্জন জায়গায় ধর্ষণ করেছে বলে জানিয়েছেন ইরানি থানার ওসি জাহাঙ্গীর হোসেন। আমাদের থানা এলাকার একটা নাবালিকা মেয়েকে পাখিরবাদা কৈলাসহর থানার আন্ডারে পাখিরবাদা এখানে একটা ছেলে আছে আহিদ আলী, সে গত 25 তারিখে সন্ধ্যার সময় তাকে অপহরণ করে এবং ওই দিনকে রাত্রে হালাই ছড়া এক জায়গাতে রেখে তাকে রাত্রিবেলা ধর্ষণ করে। এই সংক্রান্ত বিষয়ে কালকে যখন একটা আসে সঙ্গে সঙ্গে আমরা কেস সৃষ্টি করি এবং সঙ্গে সঙ্গে একটা টিম আমরা হালাই ছড়া এরিয়াতে পাঠাই। আমার কাছে একটা ইনফরমেশনও ছিল এখানে থাকতে পারে ডিস্ট্রিক্ট ডিআইবি এবং আমাদের যে সিক্রেট সোর্স আছে তার মাধ্যমে সেখানে আমরা যাই এবং ওই মেয়েটাকে উদ্ধার করি। পাশাপাশি যে অ্যাকিউজ পার্সন আহিদ আলী তাকে আমরা গ্রেপ্তার করি। আজকে তাদেরকে আমরা তাদের আহিদ আলীকে আমরা কোর্টে পাঠাই এবং মেয়েটাকে কালকে সঙ্গে সঙ্গে মেডিকেল করা হয় এবং অ্যাকিউজকেও মেডিকেল সব কিছু করা হয়। পুলিশের জেরায় অভিযুক্ত আহিদ আলী ঘটনা স্বীকার করেছে বলে ওসি জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন। অভিযুক্ত আহিদ আলীকে পুলিশ 27 অক্টোবর দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে। অভিযুক্ত আহিদ আলী বিবাহিত। আহিদ আলীর একটি পুত্র সন্তানও রয়েছে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।